আরে এটা যে সোনার চেন, কেউ দেখে লুকাই। সরি ভাই, এটা তো বোম্বাই মরিচদা চটপটি, আপনি তো ঝাল কম দিয়ে বানাইতে বলছিলেন। এই চটপটিটা ওই ভাইয়ের। ভাই ওনারে থামান, নাইলে তো সোনার চেনটা হাতছাড়া হয়ে যাইব। এই ভাই শোনেন। জি ভাই। আরে ভাই আমার একটু কথা শোনেন, চটপটিটা এদিকে নিয়ে আসেন। আসতেছি ভাই। আরে এই চটপটিটা তো দিয়ে যাবেন। বলেন ভাই। ভাই আমার একটু ইমার্জেন্সি কাজ আছে তো, বোম্বাই মরিচের চটপটিটা আমাকে দেন, আমি খেয়ে চলে যাই। আরে ভাই আপনার হালকা ঝাল দেওয়া চটপটিটা রেডি হয়ে গেছে, আমি নিয়ে আসতেছি, এইটা ওই ভাইয়ের। আরে ভাই আমার পুরো কথাটা তো শুনবেন, এদিকে আসেন। আবার কি হলো ভাই? আচ্ছা ভাই একটা কাজ করেন, আমার থেকে এই চটপটির ডাবল টাকা নিয়েন, তাও এই চটপটিটা আমাকে দেন। আরে ভাই চটপটিটা ওই ভাইয়ের, ওনারে খাইতে দেন, ঠান্ডা হয়ে যাইতেছে, আমি আপনার টাইনে দিতেছি। ভাই এই চটপটিটার জন্য আপনার আমি 500 টাকা দিতেছি, এই চটপটিটা আপনি আমারে দিয়ে দেন। আরে ভাই আপনারা কি শুরু করলেন, আমার চটপটিটা তো দিয়ে যান, আমার কাজ আছে, দেরি হয়ে যাইতেছে। দেখেন ভাই ওই ভাই রাগ করতেছে, আমি চটপটিটা ওনারে দিয়ে আসতেছি। এখন আমি কি করি রে হাসান? কিছু একটা করেন ভাই, ওনার চেন অনেক দামি, চটপটি আলাদা তো কিছু করতে পারলাম না। ওই লোকটার যা বেশি টাকা দিয়া কই চটপটি দাম করে দিয়ে দিতে। ভাই যা করার তাড়াতাড়ি করেন, ওই লোক যদি চটপটির মধ্যে সোনার চেন রাখে তাহলে কিন্তু দিবেন। হ চল তাইলে। আচ্ছা আমি একটু খাইতেছি, খাওয়া শেষ করে আমি আসতেছি। একটু শুনেন ভাই। জি ভাই বলেন। ভাই খিদায় পেটটা একদম ব্যথা করতেছে, এর উপরে আবার জরুরি একটা কাজ আছে, আপনার চটপটিটা আমাকে দিয়ে দেন, আপনার জন্য আমি অর্ডার করে দিছি, 2 মিনিটের মধ্যেই চলে আসবে। ভাই আমারও অনেক জরুরি কাজ আছে, আমার অনেক ক্ষুধা লাগছে, আপনি আপনারটা যাই অর্ডার দিয়া খান। ভাই এটা 50 টাকার চটপটি, আর আমি আপনাকে এই চটপটির জন্য 500 টাকা দিব। 500? চটপটিটা আমার দিয়ে দেন না ভাই। ভাই আপনি জান না চটপটিটা আমার ঠান্ডা হয়ে গেছে, খাইতে দেন আমারে। কিছু করেন ভাই, নাহলে তো চিন্তাতেই খা ফেলবো। ভাই 5000 টাকা দিব আমি আপনারে, তাও দয়া করে এই চটপটিটা আমার দিয়ে দেন ভাই। আচ্ছা ভাই এই চটপটিটার মধ্যে এমন কি আছে যেটা আপনার খাইতেই হইব? আরে এই এলাকার মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি হলো আমাদের রুবেল ভাই, ওনার যে জিনিসের উপরে নজর পড়ে ওটা ওনার লাগবে। আর আজকে আমার নজর পড়েছে আপনার চটপটির উপরে। কিন্তু ভাই আমি আমার চটপটি দিব না, আপনি প্লিজ এখান থেকে যান। ভাই টাকা আর কিছু বাড়ায় দেই, 20,000 দিব। এই বেড়া আমি তো 10,000 করতে চাইছিলাম। 20,000 এই চটপটির জন্য? তাড়াতাড়ি টাকা দেন না চটপটি নিয়ে যান। চল চল ভাই, আপনাদের কম ঝালের চটপটিটা তো রেডি। ধর্মিয়া আপনি খান আপনার কম ঝালেরটা, আর বেশি ঝালেরটাও আপনি খান। শেষ পর্যন্ত এই স্বর্ণের চেনটা আমাকেই হইলো, এটার দাম কমপক্ষে 1,00,000 টাকা হইব। চল স্বর্ণকারের কাছে যাই। ভাই সেদিন টিভিতে দেখলাম স্বর্ণের দাম অনেক বাড়তি, এটা 1,00,000 না ভাই, এটা কমপক্ষে 2,00,000 টাকা হবে। কসকি ভাই, 2,00,000 বেচলে 1,00,000 আপনার, 1,00,000 আমার। যে যেভাবে টাকা দিছে ওইভাবেই টাকা পাইব। তুই 2,000 টাকা দিছিস, তুই পাবি 20,000 টাকা। 100 টাকার চেন 20 টাকা মানে? হ্যাঁ ভাই মাত্র 20 টাকা। আরে এই দুই চেন তো একরকমই লাগতেছে। আরে এই চেন তো আমি বিক্রি করছি মাত্র 20 টাকা কইরা। দরাটা আবার খেয়ে গেছি রে। হায় রে আবার চুনা খাইলাম রে। এই নে তোর 10,000 আর আমার 10,000, ঠিক আছে?